কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে, আপনাদের পরিচয় করিয়ে দেব। তো যে প্রতিষ্ঠানটির কথা বলতেছি, এই প্রতিষ্ঠানটি জাপানের ব্যাপারে জব ভিসা এবং স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে। তো যে প্রতিষ্ঠানটির কথা বলতেছি সেটা হচ্ছে এমিনেন্ট ওভারসিজ লিমিটেড। তো ঢাকাসহ সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা জাপানে জব ভিসা বা স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে। তো আপনি এমিনেন্ট ওভারসিজ লিমিটেড, এখানে আপনার স্টুডেন্ট ভিসা বা আপনার জব ভিসা প্রসেস করাইতে পারেন। তবে কেন এমিনেন্ট ওভারসিজকে আপনি বেছে নেবেন আপনার ভিসা প্রসেস করানোর জন্য? এর বিশেষ কিছু কারণ রয়েছে, বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এমিনেন্ট ওভারসিজ লিমিটেড আপনার জন্য এমন কিছু সার্ভিস, এমন কিছু আপনার হচ্ছে হেল্প করতে পারবে, যেই হেল্পগুলো বা যে সাপোর্টগুলো আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে হয়তো পাবেন না। তো সেই ব্যাপারটা বলার জন্য আমরা একটু ডিটেলসে যদি যাই, স্টুডেন্ট ভিসার কথা যদি বলি, তাহলে স্টুডেন্টকে যদি আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে একটা ক্যাটাগরি আছে যারা কিনা ফ্রেশ স্টুডেন্ট, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা কিনা রিঅ্যাপ্লাই করে। তো ফ্রেশ স্টুডেন্টরা যে প্রবলেমগুলো ফেস করে, যেমন অনেকের আছে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেকের আছে ডকুমেন্টেশন প্রবলেম, অনেকের আবার স্টাডি গ্যাপ আছে, অনেক স্টুডেন্টের আবার দেখা যায় এজ অনেক বেশি। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু সবগুলো এমিনেন্ট ওভারসিজ লিমিটেডের মাধ্যমে যদি আপনি আপনার ফাইল প্রসেসিং করে থাকেন, তাহলে এই প্রবলেমগুলো আপনি সবগুলো প্রবলেমের সব সমাধান আপনি এক জায়গাতেই পেয়ে যাবেন। যেমন ফাইন্যান্সিয়াল প্রবলেমের কথা যদি বলি, দেখা যায় যে স্টুডেন্টরা জাপানে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়, সে পরিমাণ অর্থের যোগান দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। পাশাপাশি আপনারা সবাই জানেন যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দেখাইতে হয়। তো এই ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি যে দেখাইতে হবে, এটা 100% সাপোর্ট আপনাদেরকে এমিনেন্ট ওভারসিজ লিমিটেড দিবে। এবং টিউশন ফির কথা যদি বলি, তাহলে জাপানের যেই আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোর টিউশন ফি আমরা যদি একটা অ্যাভারেজ টিউশন ফি ধরি, তাহলে মোটামুটি প্রায় 8 লক্ষ টাকা। তো এত টাকা আসলে বেয়ার করা স্টুডেন্টদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। যদিও কোনো স্কুলে দেখা যায় কিছু কম বা 8 লাখের কিছু কম বা কিছু বেশি, বাট আমি মোটামুটি আনুমানিক একটা টিউশন ফি ধরতেছি যে 8 লাখ টাকা। তো এটা এমিনেন্ট ওভারসিজ লিমিটেড, এটা আপনার হচ্ছে 6 মাসের টিউশন ফি দিয়ে, অর্থাৎ অর্ধেক টিউশন ফি দিয়ে যাতে কিনা ফাইল প্রসেস করা যায়, সেই ব্যবস্থা আপনার হচ্ছে করে থাকে। এরপরে ডকুমেন্টেশন প্রবলেম, অনেকেই আছে দেখা যাচ্ছে যে ডকুমেন্টে বিভিন্ন রকম ভুল থাকে, লাইক নামের বানান ভুল বা আপনার ডেট অফ বার্থ ভুল, এরকম বিভিন্ন রকম আপনার হচ্ছে ডকুমেন্টেশনের প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো কিন্তু এমিনেন্ট ওভারসিজ লিমিটেড এর মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করে থাকেন, তাহলে সব ধরনের ডকুমেন্টেশন আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। এরপর স্টাডি গ্যাপ, অনেকে আছে যে আপনার স্টাডি গ্যাপ নিয়ে অনেক চিন্তিত, যে আমার অনেক দিনের স্টাডি গ্যাপ আছে, আমি কি জাপানে যেতে পারবো কি না, আমি জাপানে ভিসা প্রসেস করাইতে পারবো কি না, আমার ভিসা হবে কি না। তো এই স্টাডি গ্যাপের যে ব্যাপারটা, এটাও কিন্তু এমিনেন্ট ওভারসিজ লিমিটেড তার অভিজ্ঞতা থেকে সেই স্টাডি গ্যাপটা কীভাবে ফিল আপ করা যায় বা স্টাডি গ্যাপটাকে কীভাবে আপনার হচ্ছে ম্যানেজ করা যায়, সেভাবে আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে বা সেই ধরনের আপনাকে পরামর্শ দিবে। আর এজের ব্যাপার, অনেকে আছে যে এজ 35 হয়ে গেছে বা 35-এর বেশি হয়ে গেছে, সে চিন্তা করতেছে আমি কি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবো কি না, আবার হচ্ছে আমার ভিসা হবে কি না, আমার সিওই আসবে কি না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের বয়স বেশি, সেই স্টুডেন্টদের ফাইলও কিন্তু এমিনেন্ট ওভারসিজ লিমিটেডের মাধ্যমে প্রসেস করা যাবে, এবং তাদের সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে কিনা তাদের সিওই বের হয় এবং জাপানে যেতে পারে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ফ্রেশ স্টুডেন্টদের প্রবলেম। এরপরে আসি রিঅ্যাপ্লাই, অনেকেই বিভিন্ন রকম এজেন্সির মাধ্যমে প্রতারিত হয় বা বিভিন্ন রকম দেখা যায় যে আপনার হচ্ছে ডকুমেন্টেশন প্রবলেমের কারণে ভিসা রিফিউজ হয়েছে। তো যারা কিনা ভিসা রিফিউজ হয়েছে, আই মিন সিওই রিজেকশন হয়েছে, সেই স্টুডেন্টরা কিন্তু
যদি তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে যদি সঠিকভাবে যদি ফাইলটাকে প্রসেস করা যায় তাহলে কিন্তু তাদের সিওই পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে বা অলমোস্ট 100% যে তার সিওই আসবে। সেই ক্ষেত্রে এমিনেন্ট ওভারসিজ লিমিটেডের মাধ্যমে যদি আপনি আপনার রিঅ্যাপ্লাই করে থাকেন বা করার চেষ্টা করেন বা চিন্তা করেন তাহলে কিন্তু রিঅ্যাপ্লাই করার পরেও আপনার পক্ষে জাপান যাওয়া সম্ভব। তো এই ছিল হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে আমরা ফাইলগুলো এমিনেন্ট ওভারসিজ লিমিটেড কীভাবে ফাইলগুলো প্রসেস করবে রিঅ্যাপ্লাইয়ের জন্য এবং ফ্রেশ স্টুডেন্টদের জন্য সেই কথাবার্তা। এখন বলি যে এগুলোর পাশাপাশি কী কী সার্ভিস প্রদান করে থাকে, যেমন ব্যাংক সাপোর্টের কথা তো অলরেডি বললামই যে এমিনেন্ট ওভারসিজ লিমিটেড ব্যাংক সাপোর্ট প্রদান করে থাকে, 100% ব্যাংক সাপোর্ট প্রদান করে। এছাড়াও মেধাবী যে স্টুডেন্ট আছে যারা কিনা আপনার ল্যাঙ্গুয়েজ পড়ার সময় N5, N4 এই ল্যাঙ্গুয়েজগুলো পড়ার সময় যারা কিনা অনেক ভালো রেজাল্ট করে নার্ট JLPT এই পরীক্ষাগুলোয়, এরকম মেধাবী স্টুডেন্টদের জন্য এখানে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা সেটা হইতেছে এটা জাপানিজ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত, অর্থাৎ এখানে যে টিচাররা রয়েছে তাদের দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে জাপানে জাপানিজ এক্সপিরিয়েন্স আছে বা ডকুমেন্টেশনের যে কাজগুলো করানো হচ্ছে সেগুলো সব জাপানিজ আপনার হচ্ছে ডকুমেন্ট টিম দিয়ে করানো হয়ে থাকে। আর এখানে আপনার হচ্ছে N5 থেকে N3 লেভেল পর্যন্ত কোর্স করানো হয়, অর্থাৎ N5, N4 এবং N3 লেভেলের কোর্স এখানে করানো হয়। আর আপনার হচ্ছে এমিনেন্ট ওভারসিজ লিমিটেড আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোর সাথে কাজ করে অলমোস্ট 42 স্কুল অর্থাৎ 42টিরও বেশি পার্টনার ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে যেগুলোর সাথে তারা কাজ করে, যে স্কুলগুলো জাপানের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো শহরে যেতে পারেন, যেমন টোকিও, তারপরে নাগোয়া, ওসাকা, সেন্দাই, হিরোশিমা এবং ওকিনাওয়াতে তারা স্টুডেন্ট পাঠানোর ব্যবস্থা করে থাকে। তো এই ছিল হচ্ছে স্টুডেন্টদের জন্য কথাবার্তা। এবার আসি জব ভিসায়। তো জব ভিসায় বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন যে TITP অর্থাৎ টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, এভাবেই আপনার হচ্ছে লোক পাঠানো হয়। তো এমিনেন্ট ওভারসিজ লিমিটেড কিন্তু TITP প্রোগ্রামেও লোক পাঠানোর অর্থাৎ জব ভিসা প্রসেস করে থাকে। তো জব ভিসায় যদি কেউ যেতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনি এমিনেন্ট ওভারসিজ লিমিটেডে যোগাযোগ করবেন। আর জব ভিসার সব থেকে বড়ো সুবিধা হইতেছে যে আপনার এখানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা খুব বেশি প্রয়োজন হয় না, ইন্টারমিডিয়েট পাস করার পরেই জব ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। তো এই সবগুলো কথা শোনার পরে যদি আপনি মনে করে থাকেন যে আপনি জাপানে যেতে আগ্রহী তাহলে অবশ্যই এমিনেন্ট ওভারসিজ লিমিটেডের সাথে যোগাযোগ করবেন। আপনার যত ধরনের যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করে আপনার জাপান যাওয়া অবশ্যই নিশ্চিত করবে। সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।